নমস্কার বন্ধুরা, মায়া কুকিংস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আমরা পেঁপে দিয়ে অনেক কিছুই খেয়ে থাকি, কিন্তু পেঁপের পকোড়া কি তোমরা কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো, আজকের এই ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। এখানে মা পেঁপেটাকে কেটে ভালো করে ধুয়ে একটু ভাপিয়ে নিয়েছে, এখন ব্যাটারটা রেডি করে নিবে। তো নিয়ে নিচ্ছে এক চামচের মতো বেসন, এক চামচ চালের গুঁড়ো, এক চামচ সুজি, আর সামান্য একটু হিং, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, কালো জিরে আর আদা কুচি, আর নিয়ে নিচ্ছে লঙ্কা, আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন। এখন মা এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে, আর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে মা রেডি করে নিবে। তো এদিকে দেখো বন্ধুরা, মা ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছে যাতে ব্যাটারটা খুব ভালো হয়। আর এদিকে দেখো বন্ধুরা, ব্যাটারটা একদম রেডি। এখন মা 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবে। আর অন্যদিকে দেখো, মা উনানটা ধরিয়ে দিয়েছে, এখন কড়াইতে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল। আর মা ব্যাটারের মধ্যে 2 চামচের মতো গরম তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছে যাতে পকোড়াগুলো মুচমুচে হয় তার জন্য। আর এখন মা পেঁপেটাকে ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেবে। তো এক করে মা দুটো দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো বন্ধুরা, এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এর জন্য মা উল্টে দিয়েছে। তো আমাদের পেঁপের পকোড়া প্রায় হয়ে এসছে, এর জন্য মা তেল ঝরিয়ে নামিয়ে নিই, তার বাকিগুলো এক এক করে সবগুলো দিয়ে দিয়েছে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে। আর আজকে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে বাকি পেঁপের পকোড়াগুলো হয়ে গিয়েছে, তো মা ওইগুলোকে নামিয়ে নিয়েছে, আর এখন ওপর দিয়ে একটু বিট নুন ছিটিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে এইভাবে সাপোর্ট করো যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি।